নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যের নন টিচিং স্টাফের পদে প্রচুর শূন্য পদে চাকরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এলো, যেখানে নন টিচিং স্টাফের ক্লার্ক, পিয়ন আরও বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেটিতে বিনা অভিজ্ঞতায় চাকরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অনলাইনে তাদের আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পদ্ধতি তোমাদের পুরো দেখাবো, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। নন টিচিং স্টাফের এই যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এটিতে আবেদন করার জন্য কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আবেদন করার তথ্য কীভাবে করতে হবে সেগুলোও কিন্তু জানিয়ে দেবো। তাই চলো বন্ধুরা, দেখে নিই আজকের আপডেট। এবারে তোমাদের সাথে শেয়ার করে নিই কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যেহেতু এখানে যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন পদ রয়েছে, তার মধ্যে তোমাদের জন্য যে পদগুলি বেশি অ্যাপ্লিকেবেল, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, সেগুলোই কিন্তু তোমাদেরকে জানাবো। যেমন ফার্স্ট পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার। এই স্টেনোগ্রাফারের পদে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আর স্টেনোগ্রাফার পদে 25,500 থেকে 81,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেয়া হবে। এজ লিমিট 18 থেকে 27 বছর পর্যন্ত রাখা হয়েছে। স্টেনোগ্রাফারের এই পদে যদি কোনো চাকরি প্রার্থী আবেদন করতে চায়, 18 থেকে 27 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। আর তাছাড়া বয়সের ছাড় তো রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সের ছাড় দেয়া হয়ে থাকে তেমনটি কিন্তু তোমরা বয়সের ছাড় পাবে। স্টেনোগ্রাফারের এই পদে কিন্তু 18 থেকে 27 বছর মিনিমাম এবং ম্যাক্সিমাম রাখা হয়েছে। এখানে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগছে সেটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু 10টি ওয়ার্ড পার মিনিট, 10 মিনিটে 80টি ওয়ার্ড পার মিনিট এই ধরনের টাইপিং স্কিলও থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই স্টেনোগ্রাফার পদে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে যে পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর, এই পদে আবেদন করতে গেলে 25,000 টাকা থেকে বেতন শুরু হবে এবং এখানে বয়সসীমা 18 থেকে 30 বছর পর্যন্ত রাখা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো, 18 থেকে 30 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং এখানেও কিন্তু বয়সের ছাড় কিন্তু দেয়া হবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক এটা কিন্তু মাথায় রাখবে, 18 থেকে 30 বছর পর্যন্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারছে আর বয়সের ছাড়ও কিন্তু এখানে দেয়া হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থী আবেদন করতে গেলে বিসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স, বিই, বিটেক কোয়ালিফাইড ক্যান্ডিডেট কিন্তু লাগছে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। তারপরে যে পোস্ট আছে ক্যাটারিং সুপারভাইজার, এই পদে আবেদন করতে গেলে 25,000 টাকা থেকে বেতন শুরু এবং ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্টের ওপরে কোয়ালিফিকেশান থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পদে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এক্ষেত্রেও কিন্তু বয়সসীমা 18 থেকে 27 বছর পর্যন্ত রাখা হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে 12 পাস রাখা হয়েছে, এখানেও কিন্তু আবেদন করতে পারবে চাকরি প্রার্থীরা। যারা আবেদন করতে ইচ্ছুক ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে 18 থেকে 56,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেবে। 18 থেকে 30 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারছ। মেস হেল্পারের পদে 18 থেকে 30 বছর বয়স আর বেতন কিন্তু একই থাকছে, আর এখানেও মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য মাধ্যমিক পাস লাগছে। চাকরি প্রার্থী যারা আবেদন করছো তাদের এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, মেস হেল্পারের জন্য বয়সের ছাড়ও দেওয়া হবে। সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে।
নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে এই চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। এখানে সিলেকশান কীভাবে হবে চলো দেখে নিই। চাকরি প্রার্থীদের সিলেকশান হচ্ছে রিটেন এক্সাম ইন্টারভিউর ওপরে ভিত্তি করে। তাই যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের লিখিত পরীক্ষা হবে, যার মধ্যে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের কিন্তু কোশ্চেনগুলো থাকবে। তারা যারা যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। চলো এবার তোমাদের অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় দেখিয়ে দিই। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে নবোদয়া বিদ্যালয় সমিতির অফিসিয়ালি ওয়েবসাইটে, যেখানে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট হচ্ছে। এবং এখানে আবেদন করার জন্য নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরেই এই ধরনের একটি পেজ পেয়ে যাবে যেখানে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ আই উড লাইক টু হেয়ার বাই দ্য পুরো যে ডকুমেন্ট দেওয়া সেটার উপরে ক্লিক করে তারপরে কিন্তু তোমাদের যে মেন ফর্মটা রয়েছে সেই মেন ফর্মটা আসবে। এবং মেন ফর্ম থেকে কিন্তু সমস্ত কোশ্চেনের আনসার দিতে হবে। যেমন বলা হচ্ছে আই হ্যাভ আধার নাম্বার, তো বেসিক্যালি তোমাকে এটা লিখতে হবে আই হ্যাভ আধার নাম্বার টু ক্রিয়েট লগ ইন আইডি। তো লগ ইন আইডি করার জন্য এখানে আধার নাম্বার দিয়ে একটা আইডি করতে পারো, অথবা সেকেন্ড লেখা আছে আই হ্যাভ এ ডিজি লকার অ্যাকাউন্ট। কারোর যদি ডিজি লকার অ্যাকাউন্ট থাকে সেটা লিখতে পারে। যদি এখানে লেখা থাকে আই ডু নট হ্যাভ আ ডিজি লকার অ্যাকাউন্ট, যদি কারো ডিজি লকার অ্যাকাউন্ট না থাকে সেটা দেবে না। আই হ্যাভ একাডেমিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি কারোর একাডেমিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটা দিতে পারে। কারো পাসপোর্ট থাকবে সেটা দেবে। সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। যে কোনো একটি সিলেক্ট করে আধার নাম্বার দিয়ে ওটিপি তোমাকে নিতে হবে। যেহেতু এটি একটি অফিসিয়াল অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হচ্ছে, তাই তোমরা যদি আবেদন করতে চাও এখানে প্রথমেই আধার নাম্বার দিয়ে দিতে পারো। আধার নাম্বারের সাথে যদি মোবাইল নাম্বার লিংক করা থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আধার নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ খুবই সহজ, যেখানে সমস্ত তথ্য আবেদন করতে হবে সমস্ত তথ্য প্রক্রিয়া দিয়ে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক সমস্ত কিছু দিয়ে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করে দেবে। এই আবেদন করার লিংক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকেই আবেদন করতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সামনে। ততক্ষণে ভালো থেকো, আর যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির।